সরি সমস্যা কি তোর সমস্যা কি মানে কিসের আবার সমস্যা আমার ওই জানলা থেকে আমি দেখছিলাম যে এই বাসার বান্দা গিয়ে যেন ছায়ার মধ্যে এদিক ওদিক যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে তো বুঝলাম যে তুই তাই ভাবলাম যে বুধের সাথে একটু সাক্ষাৎ করে আসবি হুম তাই ভূত তাড়াতে আসছিস না ভূতের সাথে মিটিং ফিক্স শোন কয়েকদিন পর আমার পরীক্ষা আমার প্রচুর পড়া বাকি আছে এখন মাথা খারাপ করিস না তুই এখন যা নইলে কিন্তু আমার মাকে ডাকবো আমি তোর মাকে ভয় পাই নাকি আমি আমার মাকে বলে তোর মাকে সালাম করে তারপর এখানে এসেছি ডাকবো তোর মাকে যা আমি এত কথা শুনতে চাই না তুই এখন এখান থেকে ফোট যা যাবো না আমি জীবন করে নিয়ে যাবো না ও হ্যাঁ যেতে পারি তবে একটা শর্ত আমি না জিজ্ঞেস করলেও তুই বলবি বল না এক্স্যাক্টলি আমি জানতাম আমি চোখটা বন্ধ করে এক থেকে তিন গুনবো তার মধ্যে তুই এখান থেকে চলে যাবি আমি জীবনও করে নিয়ে যাবো না আমি যাবো না নো যাবো না জীবনও যাবো না যাবো না আড়াই পনে তিন তিন নীল আরে বাবা কোনো কিছু বোঝানোর কোনো ইচ্ছা আমার নাই বাবু কাকুন কেমন আছে রে ভালোই ভালো মানে এনিথিং রং নাথিং রং এভরিথিং ইজ ফাইন তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন দেখছি আমার ছেলেটা বড় হয়ে গেছে এবার তার কাছে দিয়ে দেওয়া যায় মানে কি মানে আমার ছেলে বড় হয়ে গেছে আমি আর কদিন এবার একটা বউ এনে ব্যবসাটা কাতে দিয়ে আমি নিশ্চিন্ত মনে তোর বাবার কাছে চলে যেতে চাই আসে ওয়েট করো এত জলদি এত কিছু ভাবার কোনো দরকার নেই শোনো তাড়াতাড়ি মরতে চাই তোমার কোনো ব্যাপার না বাবার কাছে যেতে চাও যাবে কোনো সমস্যা নেই আর কি বললে বউ এমন হতে পারে যে বিয়ের পরে আমি অনেক বউ পাগল হবো বউয়ের পিছন পিছন ঘুরবো বউ তোমাকে জ্বালাতে শুরু করবে জ্বালাতে জ্বালাতে ক্যারকির করতে তোমার জীবনটাই শেষ করে দেবে তোমার মরতে হবে না তুই এমনি থেকে মরে যাবে মারবে খালি ওর চল 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 সে কি চল আচ্ছা আসি 5 মিনিট আর কিন্তু রাত্রে আমি যাচ্ছি নীল তাড়াতাড়ি আয় হ্যাঁ আসছি আহ
ব্যাপার? এত সাত সকালবেলা এখানে কার জন্য অপেক্ষা করছিস? না মানে আমি ছিলাম তো আসলে আন্টির কাছে। মানে আন্টিকে নিয়ে আজকে লং ড্রাইভে যাবার কথা, তো আন্টি বলেছিল আসতে, সেজন্য এসেছি। তোর কিভাবে ধারণা হলো যে তোর গাড়িতে চড়ে আমি পরীক্ষা দিতে যাব? এই তোকে কে বলল যে তোকে আমি পরীক্ষা হল পর্যন্ত নিয়ে যাব? কে বলেছে তোকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করিস। মানে আপনাকে দোয়া করতে আমার বই যাচ্ছে না। এ সরো, সর, যেতে দে, ছড়তে বলেছিলাম। হাই 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 হাই, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো, কি অবস্থা তোদের? কিরে নীল, মনে হয় তুই আজকে একটু বেশি সাজুগুজু করছিস। হ্যাঁ আমি তো এরকমই, কেন কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নেই, সমস্যা যদি হয় তার ওই চৈতির হইতে পারে। আচ্ছা এই চৈতি, কি সমস্যা তোমার? আমার সমস্যা না, আমার সমস্যা হলেই বাকি আর না হলেই বাকি, তুই কি সমাধান করতে পারবি? কাল রাতে তোকে কতবার কল করেছি, একটাবারও কল রিসিভ করেছিস? মিনিমাম কার্টিসিটুকুও তোর মধ্যে নেই না? আচ্ছা সরি, আই এম রিয়েলি সরি, এখন সমস্যাটা কি সেটা শুনি বল। এক ফুল দো মালি, কত করে চৈতিরে কইলাম যদি তুই আমারে বিয়ে কর, আমারে বিয়ে কর, পিয়া যদি না করো অন্তত পার্ট টাইম লাভার হয়। সে আমারে কি করে জানিস? কি? আমি যদি তোর মতো হইতাম তাহলে নাকি সে ভাইবে দেখতো, আর সেই তুমি যদি এত সাজুগুজু করে আসো তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় একবার ভাবো। আমি কি খারাপ কিছু বলেছি নীল? না একদম খারাপ কথা বলিস না, একদম খাঁটি কথা বলছিস। প্রচন্ড খিদে লাগছে, এখন কিছু খাবি কিনা বল। অবশ্যই খাবো, খাবো না মানে আবার জায়গা। এই চল 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 আমি এখানে ঠিক আছি। মানে কি তুই যদি ওখানে সিটে বসে থাকিস তখন নিজেকে না ড্রাইভার ড্রাইভার মনে হয়, প্লিজ সামনে সিটে আয়। তুই তো আমার ড্রাইভারই হতে চাস নাকি? হ্যাঁ ঠিক আছে, তো আমার ড্রাইভিং এ সারাটা জীবন হবে চলবে তো? বলতে পারছি তাহলে কিছু বলতে হবে না এখন, প্লিজ এখন সামনের সিটে চলে আয়, সামনে যত দূর যাবো একসঙ্গে যাবো, সহযাত্রী হয়ে প্লিজ আয়। কি হলো, এই কোথায় গেলি তুই? সামনে আয়।
সামনে যেয়ে ডানে যাবে। ঠিক আছে, সত্যটা বলতে পারি, কিন্তু সত্য বলে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস করবো কি করবো না সেটা তো পরের ব্যাপার, এমনও তো হতে পারে যে বিশ্বাসও করছি আবার উপকারও করছি। উপকার করবি, কি কারণটা বলবি তো? গ্রেট, তোদের এই বিল্ডিং এ তোদের বিল্ডিং একটা নতুন এসেছে তো, আরে তোদের এই বিল্ডিং একটা নতুন এসেছে তো, আরে কি ডাফর, তোদের এই বিল্ডিং একটা নতুন এসেছে আমাদের এই বিল্ডিং কি নীল? হ্যাঁ, তুই কোন মেয়ের পিছনে ঘুরবি? এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস, আমি কেন তো শত্রু বিশ্বাস করবে না? দেখ, বিশ্বাস অবিশ্বাসের কোনো দোকান আমি খুলে বসি নাই, আমি শুধু এই কারণে বলছি যে তুই আমাকে বলছিস তুই আমার একটা উপকার করতে পারবি, সেই জন্য বলছি, বাস আর কিছু না। ওকে ফাইন, কি উপকার করতে হবে বল, সেটা সময় হলে বলবো। ঠিক আছে, পরীক্ষা কেমন হয়েছে সেটা বল। ফাটাফাটি, খুব ভালো। জশ, এখন চল উপরে, চল চা খাবি। জি না, আমি এখন আর কোথাও যাব না, তুমি আমার উপকার করবে বলেছো, শুধু অপেক্ষা করে দিও, আর কিছু করতে হবে না। আমি রাখছি, বাই। সরি, খুব ভালো একটা খাবারও তৈরি করা আছে তোর জন্য। আচ্ছা মা, আমাদের উপরতলায় কি নতুন ভাড়াটি আসছে? কই, জানি না তো, এসছে নাকি? মা, আমি তোমাকে প্রশ্ন করছি, এসছে? কি জানি বাবা, আমি জানি না, যেটা জানার ওই বাড়িওয়ালা জানুক। তোর না বলে খুব খিদে পেয়েছে? হুম, আমি রেডি করছি। ওকে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ফোন যদি ধরতে ইচ্ছে না করে তাহলে বন্ধ করে রাখ, তাহলে সাইলেন্ট করে রাখ। তাড়াতাড়ি কর, করে আয়, তাড়াতাড়ি আসবে, কাপড় কেন হচ্ছে?
ফোনটা ধর 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 প্লিজ ধর না আমি কখন আমার বাসায় কেউ গেলে কি তাকে ঘাট ধরে বের করে দিয়ে নাকি এভাবে অভদ্র ভাবে কথা বলি তোরা থামবি কিছু করতে হবে না মানতে পারতে কিছু হবে না আন্টি এই যে আপনি বলেছেন এটাই যথেষ্ট কারণ একটু আগে আমার মা আমাকে বলেছে দিব একটা থাপ্পড় এখন আপনি বললেন তার মানে থাপ্পড়ে থাপ্পড়ে কাটাকাটি আর কিছু বাকি থাকলো না আমার রাগটা গলে গেছে একদম গলে গেছে এই শোন না যাই গে এখন পাগল মা তাকে পাগল বলো না পাগলকে অপমান করা হবে তাকে ছাগল বলো ছাগল ভাগ্যিস কফি খাওয়ার গো ধরেনি আমি তো মনে করছি যে এখন থেকে বাড়িতে কফি কিনে রাখতে হবে হার্পিক আছে না হার্পিক কিনে রাখো হার্পিক খাওয়ায় এটা এটা হচ্ছে ভাঙ্গরেখা এখান থেকে সোজা গেলে নীল আউ আরে কি রে চিপি দিচ্ছিস কিসের জন্য আমার একটা রিকোয়েস্ট রাখবি কি রিকোয়েস্ট আরে খালি মুখে বললে হইব হাত জোড় করে বিনয়ের ভঙ্গিতে বলো সখি তুই চুপ থাক নীল আমাকে একটু নিউ মার্কেট পর্যন্ত লিফট দিবি কোথায় নিউ মার্কেট নিউ মার্কেট দেখতে পাচ্ছিস না আমি বিজি আছি আমি এখন কোথাও যেতে পারি কাজ শেষ হবে সন্ধ্যার পরে একটু ভেবে দেখব নিয়ে যাওয়া যায় কি শোন শোন চৈতি তোর একটা কথা কই তুই আজকে থেকে নীলরে আঙ্কেল বলে ডাকা শুরু কর জিজ্ঞেস কর কেন কেন কারণ হইতেছে আঙ্কেলের সাথে কোনো প্রেম ভালোবাসা হয় না নীল 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 আবার কি ও তুই গাড়ি আনছিস হ্যাঁ কেন আমাকে প্লিজ একটু বাসায় নামায় দিতে পারবি আমার না খুব দরকার মা নাকি খুব অসুস্থ হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে আমার যাওয়াটা খুব দরকার ও গড আন্টি অসুস্থ হ্যাঁ মাথা ঘুরে পড়ে গেছে হ্যাঁ ও কিন্তু আমার তো একটা কাজ আছে আমি কোথাও যেতে পারবো না হেই তুই এতক্ষণ আমাকে কি বলি নিউ মার্কেটে যেতে বলি না হ্যাঁ তাহলে চলো এখনই নিউ মার্কেটে যাবো চলো 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 অসুস্থ মাথা ঘুরে পড়ে গেছে আমার যাওয়াটা দরকার নেই তাকে কি দেখছিস
তুই গাড়ি থামালি কেন? ইচ্ছা এবার একটা কথা বলি? বল। নাম নামবো মানে? নামবো মানে হচ্ছে নেমে যাবি, বাংলায় বলেছি, বুঝতে পারিস নি? প্লিজ নাম তো নেমে যাবি। আশ্চর্য, আমি নামবো কেন? কারণ আমি তোকে নিউ মার্কেটে নিয়ে যাচ্ছি না, তোকে এখন নামতে হবে, প্লিজ নাম। তুই আমাকে টেনে নিয়ে আসলি কেন এখানে? কি আশ্চর্য, এত কথা তোকে আমার বলতে হবে না, তুই সব বুঝবি না, প্লিজ নাম তো। নীল। কি? তুই আমাকে ইনসাল্ট করছিস। তুই আমাকে এভাবে মাঝ রাস্তায় নামিয়ে দিতে পারিস না। আমি সব পারি, আমার যা খুশি আমি তাই করতে পারি, আমার গাড়ি, আমার গাড়ি থেকে আমি কাউকে নামিয়েও দিতে পারি, চলতেও পারি, এটা আমার ইচ্ছা। ফাইন, তুই আমাকে একটা কথা বলতে, কি নামবি কি নামবি না? নামবি না? নামবি না? নামবি না? কোনোভাবে নামবি না? তুই জোক করছিস রাইট? ফাইন ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। হ্যাঁ নীল। কি? অলরাইট অলরাইট ওয়েট, আমি নেমে যাচ্ছি। ও বাট জি, তুই আমাকে যে ইনসাল্ট করলি না, এটা বদলানি নেব। রিয়েলি থ্যাংক ইউ, প্লিজ না। সরি রে দোস্ত, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, একটা গাড়ি পাইলাম না, একটা সিএনজি পাইলাম না, একটা ট্যাক্সিও পাইলাম না। আমি একটা কাজ করি, আমি একটা রিক্সা ডাকি, তারপর তোকে বাসায় পৌঁছাই দিই। না না, রিক্সা ডাকতে হবে না, আমি একাই তো রিক্সা নিয়ে যাওয়া আসা করি, আমি পারবো। ঠিক আছে, তুই অনেক কিছু করলি আমার জন্য, থ্যাংক ইউ রে। শুন, তুই শিওর পারবি? হ্যাঁ পারবো, টেনশন করিস না, আমি পারবো, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি থেকে একটা ফোন দিস, খালার অবস্থা কি একটু জানাস। হ্যাঁ জানাবো, দোয়া করিস। আচ্ছা ঠিক আছে। অতিরিক্ত খাটাখাটনির জন্য মাথাটা একটু ঘুরে গিয়েছিল, এমনিতে তো আমি ভালোই আছি। আচ্ছা বাবা, কথা বলবো না আন্টি, আসলে একটা কথা রাখতে হবে আন্টি, রাখবেন প্লিজ। আচ্ছা বাবা বলো না। না আপনি আগে বলেন, আপনি রাখবেন, আপনি বলেন আন্টি, প্লিজ 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 আন্টি, প্লিজ আন্টি প্লিজ, আপনি রাখবেন আন্টি, আন্টি প্লিজ প্লিজ প্লিজ। বললাম তো বলো। থ্যাংক ইউ আন্টি। আন্টি মানে বলছিলাম যে এই যে আমি এসেছি কিংবা ডাক্তার যে এসেছে আন্টি, এটা কাকুনকে বলার কোনো দরকার নেই আন্টি, প্লিজ। ওমা কেন আন্টি? প্লিজ আন্টি প্লিজ 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 আন্টি, আমার জন্য প্লিজ আন্টি বলবেন না আন্টি, প্লিজ 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 আন্টি, প্লিজ প্লিজ আন্টি প্লিজ। আচ্ছা 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 বলবো না। থ্যাংক ইউ আন্টি, আমি তাহলে এখন যাই। ওকে আন্টি। আন্টি বলবেন না কিন্তু। ওরে বাবা বলবো না, প্রমিস। হ্যাঁ এই যে আচ্ছা গেলাম আন্টি, বাই বাই। ভালোই আছি, তুই এত দেরি করলি কেন? সে কখন না তোকে ফোন দিয়েছিলাম। আর বলো না মা, সিএনজি ট্যাক্সি ক্যাব কিছুই পাচ্ছিলাম না, পরে রিক্সা নিয়ে আসতে হলো। বাদ দাও,
মা তোমার এখন কেমন লাগছে বলো তো, আমি ডাক্তার ডাকবো বলো তো। কয়বার ডাক্তার আসবে? কয়বার ডাক্তার এসেছিল মানে কি ডাক্তার এসেছিল, কে এনেছিল ডাক্তার? না না, কয়বার কয়বার মানে বলছিলাম যে কথায় কথায় যদি ডাক্তার ডাকতে হয় তাহলে। যা তো মা, তুই হাত মুখটা ধুয়ে আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। আচ্ছা মা, নীল এসেছিল বাসায়? নীল 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 তো ওই যে কাল রাতে এসেছিল, আজকে তো আর। অথচ ওই বিল্ডিংয়ে আসছিল, সে খুব ভালো করে জানে যে তুমি মাথা ঘুরে পড়ে গেছো। আমি নিজে তাকে বলেছি কিন্তু আমার সাথে দেখা করে। ও তাহলে এই বিল্ডিংয়ে কেন এসেছিল? আমি কি জানি, ও কার কাছে আসে কার সাথে দেখে। তুই কি জানিস নীল আমাকে কোথায় নিয়ে গিয়েছিল? না জানি না এবং জানতে চাই না। আমার মনে হয় তোর জানা দরকার, কারণ নীল তোকেই পছন্দ করে। চৈতি প্লিজ, কে আমাকে পছন্দ করলো কি করলো না সেটা জানার আমার কোনো দরকার নাই। অন্তত এইটুকু তো শোন, আমাদের মাঝে কি হয়েছিল। চৈতি প্লিজ, মা অসুস্থ, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমি এখন ফোনটা রাখছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার ছেলে, আমার গর্ভে হয়েছিস, তোকে আমি এত বড় করেছি, আমি বুঝবো না? আমি তো উপরটা শুধু দেখতে পাই, তোর ভেতরটাও জানা যায় একেবারেই পরিষ্কার বাবা। আমাকে চৈতি এবার বল, তোরা কালকে কি করলি? তুই আর নীল যে চলে গেলি বল। হাসছিস কেন, কি হয়েছে? আরে না চৈতি, এগুলো আমি তোকে এমনিই বলেছি তোকে খেপানোর জন্য। তোর কিভাবে ধারণা হলো যে এই কথা শুনে আমি খেপে যাব? শোন, চৈতি মনে করে নীল তোরে ভালোবাসে, বুঝছস? ভালোবাসতেই পারে, আমাকেও তো তাকে ভালোবাসতে হবে তাই না? যেমন চৈতি, রাব্বি কিন্তু তোকে ভালোবাসে, তুই কি রাব্বিকে ভালোবাসিস? ভালোবাসি, আজকা থেকে বাসি। হ্যাঁ, wow, congratulations, congratulations, খুব ভালো নিউজ। মিষ্টি খাও, মিষ্টি খাও। বন্ধু, বাধ্য হয়ে আমারে ভালোবাসছে, মিষ্টি খাওয়ার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। সরি, বুঝলাম না, বাধ্য হয়ে মানে? ওর কিছু জিজ্ঞেস। রাব্বি, এই ব্যাপারে তুই আর একটাও কথা বলবি না। নো 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 নো, তুই যদি আমাকে এই ঘটনা না বলিস তাহলে আমি তোর ঠ্যাং ভেঙে দেবো, বুঝছিস? দাদা, যা যা।
কি বক বলছিস পরে বলছি, তার আমি একটু ডাক্তারকে ফোন করে আসি। হ্যাঁ না বাবা, শোন শোন একটু বলি, তোর জ্বরটা কেন বাড়লো, একটু অন্য ওষুধ যদি দেন নতুন। লক্ষ্মী বাবা লক্ষ্মী, শোন একটু 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 থাকো, একটু থাকো থাকো, আমি ফোনটা করেই চলে আসবো। জানিস আমি তোকে অনেক ভালোবাসি। তাহলে তুই আমাকে পাত্তা দিস না, কারণ তুই এমন কিছু কথা বলিস যাতে আমি কষ্ট পাই। তুই আমাকে পাত্তা দিস না সেজন্য জানি আমি, আর তুই এমন করিস বলে আমি তোকে পাত্তা দিই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর থেকে আমি এমনটা কোনোদিন করবো না, এমন কিছু করবো না যাতে করে তুই কষ্ট পাস। তাহলে এরপর থেকে আমি তোকে অনেক ভালোবাসবো। সত্যি সত্যি থ্যাংক ইউ। কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমি যেটা করি সেটা আমি করতে চাই না, আবার যেটা করতে চাই সেটাকে আমি করতে পারি না, কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। তুই আবার বাসার ঘর থেকে চৈতির মতো আমাকে বের করে দিবি না তো? তোকে যে ভালোবাসি সেটা মুখ ফুটে বলতে পারি না, আমার মুখ দিয়ে আসে না। তোদের বিল্ডিং এ অন্য কোনো মেয়ে থাকে না, কেউ না। আমি শুধু তোকে ভালোবাসি। আমি জানি, সব জানি, আমাদের বিল্ডিং এ কোনো নতুন মেয়ে আসেনি। তুই আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকতে শুধুমাত্র আমার জন্য। সেদিন তুই চৈতিকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলি, আমার মার জন্য ডাক্তার এনেছিলি, সব জানি।
আমি আর শুনে মুখ ফুটে কিছু বলতে পারি না। আবার তোকে না দেখে থাকতেও পারি না। আর এটা বলতে এতদিন লাগলো তোর? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ লট। আই লাভ ইউ টু। মা, আন্টি,